নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ডিয়ার রেল গ্রুপ ডিয়ার স্প্রেন্ড দেখো এখন আমরা রিজিনিংয়ের ক্লাস করবো ইউথ কম্পিটিশান টাইমস পাবলিকেশনের বই থেকে আমরা রেল গ্রুপটিতে জিজ্ঞেস করা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আলোচনা করবো ওকে দেখো স্ক্রিনের মধ্যে তোমরা যে সমস্ত কোশ্চেন দেখতে পাচ্ছ সমস্ত কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোশ্চেন তো কথা হচ্ছে তোমরা অনেকেই হয়তো এবার কমেন্ট করবে যে এই কোশ্চেনগুলোকে বাংলাতে ট্রান্সলেট করে যদি উপস্থাপনা করা হতো তো খুব ভালো হতো তো দেখো ডিয়ার এই কোশ্চেনগুলোকে যদি আমি বাংলাতে ট্রান্সলেট করতে যাই তো প্রচুর সময় লাগে আর আমার কাছে এমনিতেই সময়ের খুব অভাব রয়েছে আর তোমাদের কাছেও খুব কম সময় রয়েছে দ্যাটসঅ আমি চেষ্টা করছি যে অল্প সময়ে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্লাস করানোর ক্লিয়ার তো চাপ নেই তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের বাংলা মানে আমি খুব সহজ এবং সরল ভাষায় বলে দেবো যাতে তোমাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় ওকে ক্লাসটা দেখো প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝবে এবং প্রত্যেকটা কোশ্চেন তোমরা নিজেরা করতে পারবে গ্যারেন্টিটা আমি নিচ্ছি ওকে সো ডিয়ার লেটস স্টার্ট দেখো দেখো কোশ্চেন নাম্বার ওয়ান কি রয়েছে সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড ওয়ার্ড ইন দ্য সেম বেসিক অ্যাজ দ্য সেকেন্ড ওয়ার্ড ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট ওয়ার্ড এর বাংলা মানে বলি এর বাংলা মানে হচ্ছে সেই শব্দটি চিহ্নিত করো যে শব্দটি দ্বিতীয় শব্দটির সাথে সম্পর্কিত হবে সেইভাবে যেভাবে প্রথম শব্দটির সাথে দ্বিতীয় শব্দটি সম্পর্কিত বুঝতে পেরেছো প্রথম শব্দটি রয়েছে চেয়ার তার সাথে সম্পর্কিত রয়েছে ফার্নিচার যেভাবে ঠিক সেইভাবেই তোমাদেরকে শার্টের সাথে সম্পর্কিত একটা শব্দ নির্ণয় করতে হবে যে চারটা অপশান দেওয়া রয়েছে তার মধ্য থেকে ক্লিয়ার তো দেখো চেয়ার মানে কি চেয়ার মানে তো চেয়ারই হয় ঠিক আছে চেয়ার টেবিল আলমারি এগুলো সব কিসের মধ্যে পড়ে ফার্নিচারের মধ্যে পড়ে ঠিক আছে এবার দেখো ঠিক তেমনই শার্ট কার মধ্যে পড়ে শার্ট কি ইনসেক্ট মানে পতঙ্গর মধ্যে পড়ে কখনোই না তাহলে অপশান এ হচ্ছে না শার্ট তারপরে দেখো অপশান বি রয়েছে তোমাদের গার্মেন্ট মানে কি কাপড় তো শার্ট কিন্তু গার্মেন্টের মধ্যে পড়ে শার্ট কাপড়ের মধ্যেই পড়ে ঠিক আছে কাপড় থেকেই তো শার্ট তৈরি হয় ক্লিয়ার আচ্ছা তাহলে এখানে আমরা সঠিক আনসার অপশান বিকে চুজ করে নিলাম এবার বাকিগুলো আমরা ট্রাই করে নিচ্ছি দেখো শার্টের সাথে কী রয়েছে অপশান সিতে ডারফারি মানে কি কাপড় এর সাথে এখানে ডারফারি মানে হচ্ছে তোমাদের কাপড়ের ব্যবসায়ী তো অ্যাকচুয়ালি শার্টের সাথে কাপড়ের ব্যবসায়ীর কোনো সম্পর্ক রয়েছে যেমনটা চেয়ার এবং ফার্নিচারের সম্পর্ক কোনোটাই নেই তাহলে অপশান সি হচ্ছে না এবার অপশান ডি কী রয়েছে দেখো ক্রোকারি মানে হচ্ছে চীনা মাটির যেগুলো জিনিসপত্র সেগুলোকে বলা হয় ঠিক আছে ক্রোকারি তো চেয়ারের সাথে ফার্নিচার সম্পর্ক বা বলতে পারো তোমরা ফার্নিচারের মধ্যেই অন্তর্গত হচ্ছে চেয়ার টেবিল আলমারি এগুলো সেইভাবে তোমরা কাপড়ের মধ্যে শার্টকে অন্তর্গত করতে পারো বাট কখনোই অন্য কোনো যে অপশান রয়েছে সেগুলোকে অন্তর্গত করতে পারবে না ক্লিয়ার দ্যাটস ওয়াই অপশান বিজ দ্য রাইট অ্যান্সার ওকে চলো নেক্সট দেখো এখানে দেখো কী বলছে চুজ দ্য আনসার ফিগার হুইচ ইজ রিলেটেড টু দ্য থার্ড কোশ্চেন ফিগার ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড কোশ্চেন ফিগার ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট কোশ্চেন দেখো প্রথমের সাথে দ্বিতীয় যেভাবে সম্পর্কিত সেইভাবে তৃতীয় সাথে সম্পর্কিত চতুর্থ ফিগারটা কী হবে এই চারটার মধ্যে তোমাদেরকে নির্ণয় করতে হবে ঠিক আছে তো চলো নির্ণয় করো দেখি কমেন্ট করো প্রত্যেকেই সঠিক অ্যান্সার কি হবে প্রথমের সাথে সম্পর্কিত কি রয়েছে দেখো প্রথমে ছিল বৃত্ত সেই বৃত্তটায় কী করা হয়েছে বৃত্তের মাঝখানে তোমাদের দুটো লাইন ঠিক আছে দুটো স্বররেখা টেনে দেওয়া হয়েছে ক্লিয়ার তারপর দেখো এখানে কী রয়েছে তোমাদের এখানে রয়েছে চতুর্ভুজ এক ধরনের ঠিক আছে তো সেই চতুর্ভুজটার মাঝেও তোমরা কী করতে পারো দুটো স্যার রাখার টেনে দিতে পারো ঠিক আছে তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে সরি অপশান ডি নয় তোমাদের ডি নম্বর হচ্ছে রাইট এবার ডি কোথায় রয়েছে সেটা আমাদেরকে দেখতে পো অপশান বিতে রয়েছে ডি তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে পরীক্ষার হলে এটা কিন্তু সবথেকে কনফিউশন ক্রিয়েট করে যে এই যে তোমরা দেখলে যে ডি এর মধ্যে আমাদের সঠিক হচ্ছে চিহ্নটা তাহলে ডিটা ঠিক করে দিলে বাট ডিতে দেখো বি দেওয়া রয়েছে এখানে ডি আর এই অপশানের ডি এই দুটোর মধ্যে তফাত রয়েছে ঠিক আছে দেখো এখানে শুধু ডিটাকে অপশান বিতে রাখা হয়েছে সো এই জিনিসটা ভালোভাবে নোটিশ করে নেবে ক্লিয়ার এটা বুঝতে কোনো অসুবিধা নেই ফিগারটা দেখো ভিত্তর ভিতরে দুটো স্বরেখা টানা হয়েছে তাহলে এখানে দেখো তোমাদের চতুর্ভুজ ছিল এর ভিতরে দুটো তোমরা স্বরেখা টানতে পারো বাকি দেখো এখানে অপশান এতে অনেকগুলো স্বরেখা এটা হবে না অপশান বিতে অনেকগুলো হবে না অপশান সিতেও হবে না অপশান ডিএ একমাত্র হবে ক্লিয়ার চলো নেক্সট দেখো আইডেন্টিফাই দ্য অড ফ্রম ফ্লোয়িং এর মধ্যে যেটা ভিন্ন সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে ঠিক আছে ওয়ার্ড মানে ভিন্ন এই যে তোমাদের চারটা চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে ভিন্ন কোনটা সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে তো চলো কমেন্ট করে দেখি সঠিক আনসার কেউ কে পারবে কমেন্ট ফার্স্ট এর মধ্যে ভিন্ন কোনটা ভালো হবে দেখে নাও ঠিক আছে এর মধ্যে ভিন্ন কোনটা হবে কমেন্ট করে দেখি দেখো এর মধ্যে তোমাদের ভিন্ন কোনটা হবে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বলো অপশান কোনটা হবে অপশান বি হবে রাইট আনসার ঠিক আছে অপশন বি মানে এই তিন নম্বরটা হচ্ছে ভিন্ন সি হচ্ছে ভিন্ন কেন ভিন্ন তো দেখো এখানে কী ছিল বৃত্ত ছিল বৃত্তর উপর দুটো সমান্তরাল স্বররেখা টানা হয়েছে ঠিক আছে তারপরে দেখো বৃত্ত রয়েছে তার উপর এখানে পূর্ব পশ্চিমে দুটো সমান্তরাল স্বররেখা রয়েছে ঠিক আছে তারপরে দেখো এখানে তোমাদের বৃত্ত রয়েছে বৃত্তটাতে কী করেছে দেখো তোমাদের উত্তর পূর্ব আর এই দক্ষিণ পূর্বর মধ্যে সরি দক্ষিণ পশ্চিমের মধ্যে একটা স্বরেখা রয়েছে সমান্তরাল স্বরেখা দুটো ঠিক আছে কিন্তু অপশান সিটাতে দেখো সমান্তরাল সরেখা রয়েছে ঠিকই তারপরে সেটাকে আবার জড়িত করে দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু বাকিগুলোতে দেখো জড়িত নেই ঠিক আছে অপশান সিটাতেই শুধুমাত্র সমান্তরাল স্বরেখাগুলো জড়িত জড়িত রয়েছে ঠিক আছে অপশান সিতে শুধুমাত্র সমান্তরাল স্বরেখাগুলো জড়িত রয়েছে বাকিগুলোতে কিন্তু জড়িত নেই তাহলে অপশান সি হচ্ছে আমাদের এখানে অ্যাক্সেপশনাল ওকে অড তো বুঝতে পেরেছ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার তোমাদের এটা হচ্ছে ফোর ঠিক আছে কী বলছে এখানে দেখো ফাইন্ড দ্য নেক্সট ফিগার ফর গিভেন সিকোয়েন্স আচ্ছা এই যে সিকোয়েন্সটা দেওয়া রয়েছে এর মধ্যে তোমাদেরকে নেক্সট ফিগারটা বানাতে হবে ঠিক আছে তো কোনটা হবে রাইট আনসার বলো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে অপশনগুলো দেখতে পাও ঠিক আছে কমেন্ট করতে অসুবিধা না হয় চলো কমেন্ট করবে সঠিক আনসার কমেন্ট করবে দেখা যাক কার কেমন প্রিপারেশান নিয়ে হয়েছে ঠিক আছে প্রিপারেশান কার কেমন রয়েছে চলো কমেন্ট করো কী হবে এখানে রাইট আনসার দেখো এখানে কি হয়েছে তিনটা বৃত্ত ছিল ঠিক আছে তিনটা বৃত্ত ছিল সেই তিনটা বৃত্ত অপশন বিটাতে কি হয়েছে দেখো তিনটা বৃত্ত তোমাদের একে অপরের ভিতরে প্রবেশ করে গেছে ঠিক আছে মানে একটা বড় বৃত্তর ভিতরে তোমাদের দুটো বৃত্ত প্রবেশ করে গেছে ঠিক সেইভাবে তোমরা সিটাকে রিলেটেড করতে পারো ডি এর সাথে দেখো এখানে সিটা কি রয়েছে তোমাদের তিনটা ট্র্যাঙ্গেল রয়েছে ত্রিভুজ রয়েছে ঠিক আছে সেই তিনটা ত্রিভুজকে তোমরা একটা ত্রিভুজের ভিতরে কিন্তু নিয়ে আসতে পারো ঠিক আছে একটা ত্রিভুজের ভিতরে নিয়ে আসতে পারো যেমনটা তোমাদের অপশান সরি অপশান নয় এটা তোমাদের অ্যান্সার ফিগার এতে রয়েছে ঠিক আছে তাহলে এখানে রাইট অ্যান্সার আমরা চুজ করবো অপশান সিকে ওকে দেখো এখানে তিনটা বৃত্ত ছিল সেই তিনটা বৃত্ত কী করেছে একটা বড় বৃত্তর ভিতরে নিয়ে এসছে ঠিক তেমনই তোমরা এখানে তিনটা ত্রিভুজ ছিল সেই তিনটা ত্রিভুজকে তোমরা কী করতে পারো একটা বড় ত্রিভুজের অন্তর্গত করতে পারো দুটো ছোটো ত্রিভুজকে ঠিক আছে দুটো ছোটো ত্রিভুজকে একটা বড় ত্রিভুজের ভিতরে নিয়ে আসতে পারো তাহলে আমাদের এখানে সিকোয়েন্স মিলে যাচ্ছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার ওকে চলো নেক্সট দেখো তোমাদের এখানে ডাইরেকশান টেস্ট থেকে রয়েছে আজকে এই চ্যাপ্টারটা পেড কোর্সে কমপ্লিট হয়েছে ঠিক আছে তো চলো এখানে সলভ করে নেবো ঠিক আছে কী বলছে নিতু অ্যান্ড সরি নানু অ্যান্ড নিতু নিতু নয় নিনু নানু অ্যান্ড নিনু স্টার্ট সাইকেলিং আর্লি ইন দ্য মর্নিং ইন দ্য অপোজিট ডাইরেকশান টু ইচ আদার আচ্ছা কী বলছে নানু এবং নিনু রয়েছে দুই ব্যক্তি যারা সকালবেলা সাইকেলিং করছে একে অপরের বিপরীত দিকে ঠিক আছে তাহলে আমরা ধরে নিচ্ছি তাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা তাহলে এই দিকে যাচ্ছে যদি নানু তো এই দিকে যাচ্ছে নিনু কে কোন দিকে যাচ্ছে এখনও পর্যন্ত আমাদের কমপ্লিট জানা নেই ক্লিয়ার এবার পরবর্তী লাইনটা পড়ো নানু গোজ ইন দ্য ডাইরেকশান অফ সান নানু কোন দিকে যাচ্ছে দেখো যেদিকে সূর্য সেই দিকে যাচ্ছে ঠিক আছে নানু গোজ ইন দ্য ডাইরেকশান সান মানে সূর্য যেদিকে সেই দিকে নানু যাচ্ছে তাহলে সিম্পল আমরা ধরে নেব যে নানু এই দিকে রয়েছে কারণ সূর্য কোথায় থাকে ইস্ট দিকে উঠে ঠিক আছে এবার কি বলছে দেখো আফটার সামটাইমস নানু টান লেফট কি করছে নানু এবার লেফটে টান করছে ঠিক আছে নানু লেফটে টার্ন করছে তার মানে কোন দিকে দেখো কোনো ব্যক্তি যদি তোমাদের পূর্ব থাকে আর তাকে বলা হয় যে তুমি লেফট টার্ন করো তার মানে সে উত্তর দিকে চলে যাবে তাহলে উত্তর দিকে যাচ্ছে নানু এবার ওকে এবার কি বলছে নিনু টার্ন রাইট এবার নিনু যে রয়েছে নিনু নিশ্চয়ই এই দিকে রয়েছে কারণ আমাদের প্রথমের কন্ডিশনটাতে বলা হয়েছে যে নানু এবং নিনু একে অপরের অপোজিট ডাইরেকশনে তাহলে নিশ্চয়ই নিনু এদিকে রয়েছে এদিকে যাচ্ছে ঠিক আছে এবার দেখো কি বলছে যে নিনু টার্ন রাইট তাহলে নিনু তোমাদের রাইটে টার্ন করছে তার মানে সেও উত্তর দিকে যাবে কোনো ব্যক্তি যদি পশ্চিম মুখে থাকে তাকে বলা হয় যে তুমি রাইট টার্ন নাও তার মানে সে উত্তর দিকে যাবে ক্লিয়ার তাহলে এবার দেখো কি বলছে নাও দে আর ট্রাভেলিং টু ইচ আদার তাহলে এখন তারা একে অপরের সমান্তরালে ট্রাভেল করছে ইন হুইচ ডাইরেকশান দে আর ট্রাভেলিং তাহলে এখন বর্তমানে তারা কোন ডাইরেকশানে ট্রাভেলিং করছে কোন ডাইরেকশান উপদিকটা উত্তর তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ওকে দেখো আবার বলি নানু এবং নিনু স্টার্ট করছে সাইকেলিং সকালবেলাতে একে অপরের অপোজিট দিক থেকে তাহলে এটা হচ্ছে তাদের স্টার্টিং পয়েন্ট আমরা ধরে নিচ্ছি এটা স্টার্টিং পয়েন্ট ওকে তাহলে ধরে নিচ্ছি আমরা এদিকে নিনু আর এদিকে নানু বাট কমপ্লিট আমরা তখনই বুঝতে পারলাম যখন আমরা পরবর্তী লাইনটা পড়লাম এখানে কী বলছে নানু গোজ ইন দ্য ডাইরেকশান অফ সান তাহলে নানু যাচ্ছে সানের দিকে মানে সূর্য যদি ওঠে ইস্ট মানে পূর্ব দিকে তাহলে এদিকে হচ্ছে নানু এদিকে হচ্ছে নিনু এবার রাইট আর লেফটের কম্বিনেশান রয়েছে তাহলে একে অপরের সমান্তরাল হয়ে যাচ্ছে অপশান হয়ে যাচ্ছে উত্তর ওকে চলো বুঝতে অসুবিধা নেই আশা করি নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে দেখো ব্লাড রিলেশন থেকে রয়েছে ঠিক আছে ব্লাড রিলেশন থেকে কোয়েশ্চেন রয়েছে পয়েন্টিং টু এ ম্যান পঙ্কজ সেজ হি ইজ দ্য ব্রাদার অফ মাই আঙ্কেল ডটার হাউ ইজ দিস ম্যান রিলেটেড টু পঙ্কজ আচ্ছা একটা মানুষ রয়েছে ঠিক আছে ম্যান রয়েছে এখানে এবার কী বলছে পঙ্কজ পঙ্কজ বলছে ঠিক আছে এই হচ্ছে পঙ্কজ ওকে পঙ্কজ বলছে যে হি ইজ দ্য ব্রাদার অফ মাই আঙ্কেল ডটার তার আঙ্কেল ঠিক আছে তার আঙ্কেল তার আঙ্কেল মানে এখানে রয়েছে তার আঙ্কেল ঠিক আছে পঙ্কজের আঙ্কেল ওকে আঙ্কেলের কী বলছে ডটার আঙ্কেলের ডটার মানে এখানে চলে আসবে ঠিক আছে তার কন্যা এটা হচ্ছে আঙ্কেলের ডটার ওকে ডটারের ভাই ডটারের ভাই হচ্ছে মানুষটা এটা হচ্ছে আঙ্কেলের ডটারের ভাই ওকে ব্রাদার এবার দেখো আচ্ছা এক মিনিট এখানে বাংলাতেই লিখছি তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে ভাই ওকে আর এটাও তোমাদের বাংলাতে লিখে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে কন্যা ঠিক আছে কন্যা পঙ্কজের আঙ্কেলের কন্যার ভাই হচ্ছে এই ব্যক্তিটা ওকে তাহলে এবার বলছে কোশ্চেন কি দেখো হাউ ইজ দিস ম্যান রিলেটেড টু পঙ্কজ তাহলে এই যে মানুষটা এই মানুষটা পঙ্কজের সাথে কীভাবে সম্পর্কিত তো পঙ্কজের কাকার মেয়ে মানে কি তার বোন এবার বোনের ভাই মানে কি ভাই তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশানে কজেন ব্রাদার ঠিক আছে বুঝো আগে কী বলছে সেটা বুঝে না ভালো হবে পয়েন্টিং টু এ ম্যান পঙ্কজ সেজ হি ইজ দ্য ব্রাদার অফ মাই আঙ্কেল ডটার হাউ ইজ দিস ম্যান রিলেটেড টু পঙ্কজ ওকে রিলেশনটা বুঝতে পারলেই কিন্তু হয়ে যাবে গ্রাফটা বানাতে পারলেই ক্লিয়ার চলো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সিক্স চুজ দ্য মোস্ট সুইটেবল ভ্যান্ডাগ্রাম ফর দ্য ফ্লোয়িং ওয়ার্ড আচ্ছা এর মানে কি এই যে নিচে তোমরা ভ্যান ডায়াগ্রামগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে সুইটেবলটা তোমাদেরকে চুজ করতে হবে ওকে তো দেখো কী রয়েছে ইনডোর গেম ইনডোর গেম মানে কি ভিতরের গেম যেগুলোকে ভিতরের খেলা বলা হয় দেখো ভিতরের খেলা কী ভিতরের খেলা হচ্ছে চেজ ক্যারাম এগুলো সব ভিতরের খেলা ক্লিয়ার বা বলতে পারো একটা রুমের মধ্যে যে খেলাটা খেলা যায় সেটাকে ইনডোর গেম বলতে পারো ক্লিয়ার দেখো কিছু গেম রয়েছে যেগুলো ইনডোর গেম নয় যেমন ক্রিকেট ফুটবল কাবাডি ঠিক আছে হকি এগুলো কি এগুলো তোমাদের হচ্ছে স্টেডিয়ামের প্রয়োজন এই খেলাগুলোর জন্য ঠিক আছে এগুলো খোলা মাঠে খেলা হয় বাট এই যে চেজ কারাম এগুলো কি ভিতরে খেলা হয় ঠিক আছে একটা ঘরের মধ্যেও খেলা যায় তো এগুলো হচ্ছে ইনডোর গেম ওকে তো কি বলছে ইনডোর গেম চেজ কারাম তো এবার বলো তাহলে তোমাদের যে ভ্যান্ডাগ্রাম এটার মধ্যে সঠিক কোনটা হবে দেখো ইনডোর গেমের মধ্যেই তোমাদের পড়ে যাচ্ছে চেজ ঠিক আছে আর কি পড়ে যাচ্ছে ক্যারামও পড়ে যাচ্ছে ক্লিয়ার কিন্তু একে অপরকে সাথে সম্পর্কিত নয় চেজ এবং ক্যারাম দুটো আলাদা খেলা ঠিক আছে চেজের সাথে ক্যারাম খেলার কোনো সম্পর্ক নেই দ্যাটস ওয়াই তোমাদের যে ডায়াগ্রামটা হবে সেটা হবে এই মতো ওকে অপশান বি হবে রাইট অ্যান্সার অনেকে কিন্তু অপশান এটাকে টিক করতে পারে বাট এটা হবে না কারণ এখানে দেখো রিলেশন করে দিয়েছে চেজ এবং ক্যারামের মধ্যে বাট চেজ এবং ক্যারামের মধ্যে কোনো রিলেশন নেই দুটো সম্পূর্ণ ভিন্ন আলাদা গ্যাম ওকে সো অপশান বিজ দ্য রাইট অ্যান্সার ক্লিয়ার এই চ্যাপ্টারটাও আমাদের পেড কোর্সে কমপ্লিট হয়ে গেছে নেক্সট দেখো তোমাদের কোশ্চেন নাম্বার সেভেন স্টেটমেন্ট কনক্লুশন থেকে রয়েছে ঠিক আছে সাম বয়েলস আর মেট অর প্লেটস আর ম্যাটস কনক্লুশন বলছে সাম মেটস আর প্লেটস সাম মেটস আর বয়েল ওকে এখানে কী বলছে দেখো সাম বয়েলস আর মেট আচ্ছা সাম বয়েলস মানে কিছু বয়েলস বলছে ম্যাট ঠিক আছে তাহলে আমরা এভাবে এটা বয়েল এক মিনিট দেখো এটা হচ্ছে বয়েল ওকে সাম বয়েল আর মেট তাহলে এটা হচ্ছে মেট এটা হচ্ছে তোমাদের বয়েল ক্লিয়ার এবার কী বলছে অল প্লেটস আর মেটস অল প্লেটস তাহলে এর মধ্যে কি রয়েছে আবার প্লেটস রয়েছে অল প্লেটস হচ্ছে মেটস ঠিক আছে এটা হচ্ছে তোমাদের প্লেটস প্লেটস ওকে তো এইবার দেখো তোমাদের কনক্লুজনগুলো কী বলছে কনক্লুজন বলছে সাম মেটস আর প্লেটস সাম মেটস দেখো মেটস এখানে রয়েছে আর তোমাদের প্লেটস কোথায় রয়েছে এখানে রয়েছে সাম মেটস আর প্লেটস কিছু মেটস বলছে প্লেটস আচ্ছা এটা ঠিক দেখো প্লেটস বাইরে রয়েছে তো বাইরে যখন রয়েছে তার ভিতরের কিছুটা অংশ নিয়ে রেখেছে মেটস রেখেছে তাহলে এখানে একদম সঠিক নাম্বার কনক্লুশন ওয়ান হচ্ছে একদম সঠিক ঠিক আছে কিছু মেটস বলছে প্লেটস একদম ঠিক প্লেটসের ভিতরের অংশটা তো মেটস নিয়ে রেখেছে তাহলে কিছু অংশ নিশ্চয়ই ম্যাটস বটে ওকে এবার দেখো সাম মেটস আর ভায়লস সাম মেটস আর বায়ল দেখো মেটস এখানে কি বলছে সাম মেটস আর বায়ল তো মেটসের কিছুটা অংশ বায়াল নিয়ে রেখেছে কারণ দেখো এটা আমাদের কিসে বলেছে কানক্লুজনতেই বলছে সাব বায়ল আর মেটস আর এখানে স্যাম উল্টো রেখে দিয়েছে সাম মেটস আর বাইল তাহলে দ্বিতীয় নম্বর কনক্লুজন আমাদের একদম ঠিক রয়েছে তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের কি রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান বি ঠিক আছে বোধ কনক্লুজন ফ্লো অপশান বি হবে রাইট অ্যান্সার বোধ কনক্লুজন ফ্লো ওকে চলো নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার এইট এখানে দেখো তোমাদের ক্লক থেকে রয়েছে কোয়েশ্চেন হোয়েন লুকিং ইন মিরর দ্য ক্লক শো এইট পয়েন্ট থার্টি মিনিট ও ক্লক হোয়াট ইজ অ্যাকচুয়াল টাইম অ্যাট দ্যাট টাইম এর বাংলা মানে হচ্ছে যখন তুমি আয়নার দিকে তাকালে তখন ঘড়িতে সাড়ে আটটা বাজে ঠিক আছে যখন তুমি আয়নার দিকে তাকাচ্ছ তখন ঘড়িতে সাড়ে আটটা বাজে তাহলে অ্যাকচুয়াল টাইমটা কত মানে সঠিক সময়টা কত এখানে তোমাদের কিসের রয়েছে মিরোর ইমেজের কোশ্চেন রয়েছে ঠিক আছে তো দেখো ঘড়িতে আমরা কি দেখতে পাই ঘড়িতে আমরা ঠিক দেখতে পাই কেমন বলো এই পূর্ব এবং পশ্চিম ঠিক আছে চেঞ্জ হয়ে যায় ঠিক আছে ঘড়িতে কি হয় দেখো এইভাবে যেটা থাকবে সেটা এদিকে এইভাবে দেখাবে এটা হচ্ছে ঘড়ি ঠিক আছে আর যখন তোমাদেরকে বলবে ওয়াটার ইমেজ তখন ওয়াটার ইমেজে কী হয় এইভাবে লম্বা লম্বাটা তোমাদের এভাবে দেখাবে মানে ওয়াটার ইমেজে চেঞ্জ হয় তোমাদের নর্থ আর সাউথে আর মিরর ইমেজে চেঞ্জ হয় তোমাদের ইস্ট এবং ওয়েস্টে ওকে বুঝতে পেরেছো মানে এপার ওপার হয় মিরর ইমেজে আর উপরের নিচে হয় তোমাদের ওয়াটার ইমেজে ক্লিয়ার তো চলো এখানে কী বলছে দেখো ঘড়িতে বাজছে সাড়ে আটটা ঠিক আছে দেখো এটা খুব সহজেও করা যায় আমি তোমাদের আগে সহজটাই বলছি নতুবা বা তোমরা হয়তো অনেকে বোরিং ফিল করবে দেখো যদি তোমাদেরকে মিরর ইমেজ থেকে সঠিক টাইম বার করতে বলে তো ডাইরেক্ট তোমরা কী করবে এগারো পয়েন্ট ষাট মিনিট ঠিক আছে যেহেতু মিনিট এখানে দেওয়া রয়েছে তাহলে এগারো পয়েন্ট ষাট মানে কি বারোটা এক ঘন্টা সমান বারো মিনিট তো বারোটা থেকে তোমরা বিয়োগ করবে তাহলে এগারো ইজ টু সিক্সটি মিনিট থেকে তোমরা যে টাইমটা দেওয়া থাকবে সেই টাইমটা মিনিট করে দেবে সরি মাইনাস করে দেবে তাহলে এইট ইজ টু থার্টি তাহলে বিয়োগ করলে হচ্ছে থার্টি আর এখানে আটার কত এগারো তিন এগারো তাহলে এখানে হচ্ছে রাইট অ্যান্সার কত তিনটা তিরিশ মিনিট হবে রাইট অ্যান্সার অপশান এ হবে রাইট অ্যান্সার তিনটা তিরিশ মিনিট বাজছে ক্লিয়ার এবার যদি তোমাদেরকে এটা ওয়াটার ইমেজে সরি মিরর ইমেজে দেখতে বলে তাহলে কি হবে দেখো ঘড়িটা কটা বাজছে তোমাদের সাড়ে আটটা বাজছে তাই না সাড়ে আটটা বাজছে মানে ঠিক ঘড়িটা এই জায়গাতে রয়েছে ঠিক আছে এই জায়গাতে সাড়ে আটটা রয়েছে ওকে এখানে তো আটটা থাকে আর মিনিটের কাটাটা এখানে রয়েছে তো এই জিনিসটা যখন তোমাদের পাল্টে যাবে মিরোর ইমেজ মানে পাল্টে যাবে তাহলে কি চলে আসবে এইখানে চলে আসবে ঠিক আছে এই জায়গাটাতে চলে আসবে তোমার এই জায়গাটাতে আর এই যে দেখো মিনিটের কাঁটাটা এর কোনো চেঞ্জেস হবে না কেন হবে না কারণ এটা তোমাদের কী রয়েছে উত্তর দক্ষিণ রয়েছে ঠিক আছে আমি তোমাদেরকে কী বললাম যে পূর্ব পশ্চিমে চেঞ্জ হবে ঠিক আছে বাট উত্তর দক্ষিণের কোনো চেঞ্জেস কিন্তু মিরর ইমেজে হয় না ঠিক আছে দ্যাটস সোয়া এখানে এই যে সোজা কাঁটাটা রয়েছে তোমাদের মিনিটের কাটাটা এটার কোনো চেঞ্জ হবে না বাট ঘন্টার কাঁটাটা তোমাদের চেঞ্জ হয়ে যাবে ক্লিয়ার চলো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টেন ঠিক আছে এটাই আজকে লাস্ট কোশ্চেন হাউ মেনি ট্রায়াঙ্গেল আর প্রেজেন্ট ইন দ্য বিলো ফিগার দেখো গ্রুপ দুবার জিজ্ঞেস করেছে তো জিজ্ঞেস করেছে ঠিক আছে মোস্ট রিপিটেড কোয়েশ্চেন তো চলো এখান থেকে তোমরা ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো কীভাবে নির্ণয় করবে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে হবে দেখো প্রথমেই তোমরা কী করবে যেটা সেটা হচ্ছে কটা ত্রিভুজ আছে ডাইরেক্ট মার্ক করে নেবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কটা ত্রিভুজ হয়ে গেল প্রথমেই হয়ে গেছে তোমাদের আটটা ত্রিভুজ ক্লিয়ার এবার কালার চেঞ্জ করে নিই দেখো এবার পরবর্তী আমরা গুনবো যে আর কটা ত্রিভুজ রয়েছে দেখো এক আর দুই এক আর দুই হচ্ছে একটা ত্রিভুজ ঠিক আছে আচ্ছা পুরোটা মানে এই যে এইটা একটা ত্রিভুজ ঠিক আছে তারপরে আট আর সাত এটা হচ্ছে তোমার একটা ত্রিভুজ ঠিক তাহলে দুটো ত্রিভুজ হয়ে গেল তারপরে দেখো এই যে তোমাদের এখানে দুই আর সাত গোটাটা হচ্ছে একটা ত্রিভুজ হয়ে গেল। তারপর দেখো এক আর আট এটা হচ্ছে গোটাটাই একটা ত্রিভুজ ঠিক আছে তারপরে আর এখান থেকে কোনো হচ্ছে কি দেখো তো আর এখান থেকে হওয়ার মতো নেই ঠিক আছে তাহলে এখনও পর্যন্ত আমরা কটা ত্রিভুজ করলাম চারটা ত্রিভুজ করেছি ঠিক আছে তাহলে এখানে চারটা ওকে আচ্ছা এবার দেখো এখানে একটা ত্রিভুজ হচ্ছে চার পাঁচ ঠিক আছে তাহলে আর একটা ত্রিভুজ যোগ হয়ে গেল এবারে আর ত্রিভুজ কোথা থেকে হবে দেখো তো আরও ত্রিভুজ হবে চার পাঁচ আর ছয় লক্ষ্য করো ঠিক আছে এই যে চার সরি এই চার পাঁচ আর ছয় এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে আরও একটা বেড়ে গেল ওকে তারপর দেখো তিন দুই সাত তিন রয়েছে এখানে দুই রয়েছে এখানে আর সাত মানে এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ ঠিক আছে তাহলে এখানে হচ্ছে আর যোগ হয়ে গেল তারপরে দেখো আর কোথায় হবে দুই সাত আর ছয় ঠিক আছে মানে এই হবে দুই সাত আর ছয় এখানে একটা ত্রিভুজ হচ্ছে দুই সাত আর ছয় ঠিক আছে তাহলে আর একটা যোগ হয়ে গেল আচ্ছা তারপরে দেখো তিন চার আর পাঁচ এখানেও একটা ত্রিভুজ তিন চার আর পাঁচ তাহলে আরও একটা যোগ হয়ে গেল ওকে তাহলে আর দেখো ত্রিভুজ হচ্ছে না কারণ এই দিকটা তো আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলেছি তাহলে এবার টোটালগুলো যোগ করে দাও টোটাল যোগ করলে কত হচ্ছে দেখো আট আর চারে বারো আর পাঁচে হচ্ছে তোমাদের ১২ বারো সরি আট আট চার বারো আর একে হচ্ছে তোমাদের তেরো তেরো আর এখানে হচ্ছে চোদ্দো পনেরো ষোলো সতেরো টোটাল হচ্ছে সতেরোটা ঠিক আছে সতেরোটা ত্রিভুজ রয়েছে এই ট্রাঙ্গেলটাতে তাহলে অপশান ডি হচ্ছে রাইট আনসার সতেরোটা ত্রিভুজ রয়েছে ওকে খুব ভালো হবে কিন্তু এগুলো ক্যালকুলেশন করতে হবে অন্য কিছু না ক্যালকুলেশন করলেই আনসার হয়ে যাবে ক্লিয়ার তো চলো এই দশটি কোশ্চেনে আমি আলোচনা করলাম এইভাবে আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রত্যেক দিন একটা করে সেট রিপ্রেজেন্ট করার ঠিক আছে তোমরা যদি চাও তো কমেন্টে জানাবে প্লিজ ঠিক আছে ক্লাস কেমন লাগছে ক্লাসে বোঝানোটা কতটা তোমাদের হেল্পফুল মনে হচ্ছে ঠিকঠাক বুঝতে পারছো কি না সমস্ত ফিডব্যাক তোমরা কমেন্টে জানাতে পারো ভালো হোক চাই খারাপ আমি সমস্ত ফিডব্যাককে ওয়েলকাম জানাই ওকে কারণ আমি তোমাদের ফিডব্যাক ছাড়া নিজেকে ইম্প্রুভ করতে পারি না সো তোমাদের ফিডব্যাক আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ক্লিয়ার তো দেখা হচ্ছে নেক্সট তো তখন ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো সর্বদা মোটিভেট থেকো আর একটু বলে রাখি একটু পরে আমাদের ম্যাথের ক্লাসও আপলোড হচ্ছে ঠিক আছে রাত্রি তোমাদের নটা দশটার দিকে ম্যাথের ক্লাস আপলোড হয়ে যাবে তো দেখবে ম্যাথের ক্লাসটাও সেখানেও আমরা এই মতো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন নিয়ে আলোচনা করবো ক্লিয়ার তো দেখা হচ্ছে তাহলে নেক্সট সেশনে ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো সর্বদা মোটিভেট থেকো সফলতা আগে একদিন আসবে জয় হিন্দি মাতারাম